আগের ভিডিওগুলোতে ইউএসএ গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এবং আনলিমিটেড গুগল প্লে পয়েন্ট কিভাবে আর্ন করতে হয় বা বাড়াতে হয় তা দেখিয়েছিলাম। আজকের এই ভিডিওতে কিভাবে আরো বেশি গুগল প্লে পয়েন্ট আর্ন করতে হয় বা বাড়াতে হয় তা দেখিয়ে দেব এবং গুগল প্লে পয়েন্ট গুলো কনভার্ট করে কিভাবে গুগল প্লে ব্যালেন্সে নিয়ে আসতে হয় তাও জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। গুগল প্লে পয়েন্ট আর্ন করার জন্য বা গুগল প্লে পয়েন্ট বাড়ানোর জন্য প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পারবেন প্রোফাইল আইকন। এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আর অবশ্যই যে জিমেইল দিয়ে আপনারা গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্ট তৈরি করছেন সে জিমেইলটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পারবেন প্লে পয়েন্ট সিলভার নামে একটা অপশন দেখতে পারবেন, এই লেখাতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন এই চারটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার অপশন দিয়েছে। এই চারটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার বিনিময়ে আপনাকে 20 গুগল প্লে পয়েন্ট বোনাস দিবে। আমি এই চারটা অ্যাপ্লিকেশন এখন ডাউনলোড করব। অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করার পর দেখতে পারবেন যে আপনার গুগল প্লে পয়েন্ট আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে। এখানে দেখুন আমার আগে ছিল হচ্ছে 85 প্লে পয়েন্ট, এখন আমার বর্তমানে প্লে পয়েন্ট রয়েছে 100 প্লে পয়েন্ট রয়েছে। আর অবশ্যই অ্যাপগুলো ডাউনলোড করার পর 72 ঘন্টা আপনার ফোনে রাখতে হবে। আপনি যদি 72 ঘন্টার আগে অ্যাপগুলো আনইনস্টল করে দেন সেই ক্ষেত্রে আপনার গুগল প্লে পয়েন্টগুলো আপনার ব্যালেন্স থেকে কেটে নেবে। তাই অবশ্যই অ্যাপগুলো ডাউনলোড করে 72 ঘন্টা পর আপনি চাইলে আনইনস্টল করতে পারেন। 72 ঘন্টার জন্য আপনার ফোনে রাখতে হবে অ্যাপগুলো। তারপর এইখান থেকে আপনারা উইকলি প্রাইস নিতে পারবেন, সেজন্য এই লেখাতে ক্লিক করবেন। আমি উইকলি প্রাইস নেওয়ার জন্য এই লেখাতে ক্লিক করব। এই লেখাতে ক্লিক করার পর দেখতে পারবেন সিলভার প্রাইস, তারপরে দেখতে পারবেন ক্লেম লেখা থাকবে, এই ক্লেম লেখাতে ক্লিক করবেন। এখানে ট্যাপ করবেন। দেখুন আরও 2 পয়েন্ট আমাকে দিয়ে দিল। আমার মোট প্লে পয়েন্ট হয়ে গেল 102টা। এখন আমি এই প্লে পয়েন্টটা কনভার্ট করে গুগল প্লে ব্যালেন্সে নিয়ে যাব। গুগল প্লে পয়েন্ট কনভার্ট করার জন্য এখানে দেখতে পারবেন ইউজ লেখা থাকবে, এই ইউজ লেখাতে ক্লিক করবেন। ইউজ লেখাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্লে ক্রেডিট, এই লেখাতে ক্লিক করবেন। এই লেখাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন $1 গুগল প্লে ক্রেডিট, এটা আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। আমি এইখান থেকে 100 পয়েন্টের বিনিময়ে $1 গুগল প্লে ক্রেডিট নেব, সেজন্য আমি এখানে ক্লিক করব। তারপর ইউজ পয়েন্ট এই লেখাতে ক্লিক করব। এখানে আমার জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে আমি ভেরিফাই লেখাতে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পারবেন প্রসেসিং হবে, এখানে একটু অপেক্ষা করতে হবে। তারপরে ইয়েস অলওয়েজ এই লেখাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন যে আপনার প্লে ক্রেডিটটা আপনার ব্যালেন্সে যোগ করে দিবে। আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।